নাটোরের লালপুরে পদ্মার ভাঙ্গন প্রতি বছরের ঘটনা। আর এই ভাঙ্গন ঠেকাতে সিসি ব্লক দিয়ে 2010 সালে 2 কিলোমিটার ও পরে 2017 সালে 8 কিলোমিটার বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এতে প্রমত্তা পদ্মার ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে ভরসা পায় স্থানীয়রা। কিন্তু কয়েক বছর না যেতেই পদ্মা তীরের মানুষের কপালে আবার চিন্তার ভাঁজ। শহর রক্ষা বাঁধের গৌরীপুর এলাকার অন্তত 73 মিটার জায়গা ধসে গেছে, 3টি স্থানে দেবে গেছে বাঁধ। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না করলে যে কোনো সময় বাঁধ নদীগর্ভে চলে যেতে পারে। এই আজকে সারবো কালকে সারবো করতে লোকজন আসে, দেখি যাই এভাবে ছবি ওঠা লিয়ে যায় আর করে, কিন্তু সারে না। পানি উন্নয়ন বোর্ড বোর্ডের লোকের আগে আসতো, কিন্তু এখন আর আসে না, আজ 2 বছর হলে আসে না। নদী পানি বাড়ছে না, পানি বাড়ায় নিচে সব বেশি বেশি গেছে, মেলা ভেঙে গেছে। চেয়ারম্যান আছে, এরা কোনো মাথা লাড়ে না। বাঁধের কয়েকটি জায়গায় ব্লক দেবে গেলেও এতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এই স্লোপের ব্লক রিপেয়ারের জন্য আমরা আমাদের যেটা মেইনটেনেন্স বাজেট, সেই মেইনটেনেন্স বাজেটে আমরা এই অর্থবছরের অর্থ সাহায্য প্রেরণ করার প্রক্রিয়াটা চালু আছে। সমস্যা হলে সমাধান করা হবে এ আশায় বসে না থেকে বাঁধটি আরো ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই ব্যবস্থা নেওয়ার দাবি পদ্মাপাড়ের মানুষের। ইসাহাক আলী, বৈশাখী সংবাদ, নাটোর।